কানপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র করে ভারত। ম্যাচ জেতার খুবই কাছে গিয়েছিল টিম ইন্ডিয়া, কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারল না অজিঙ্ক্য রাহানের টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ড্র হলেও মুম্বাই টেস্টে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি টিমে কামব্যাক করতেই আমরা একদম ভয়ঙ্কর ফর্মে দেখতে পেলাম টিম ইন্ডিয়াকে। মাত্র চার দিনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ইজিলি, মানে খুব সহজেই জিতল টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন হিসেবে টিমে কামব্যাক করেই ভারতকে টেস্টে এক নম্বরে নিয়ে গিয়েছে বিরাট কোহলি। তাই একটা কথা আমি বলতেই পারি, টেস্টে বিরাট কোহলির বিকল্প এই মুহূর্তে ভারতীয় টিমে আমি চোখে দেখছি না। কিন্তু ওয়ানডে বা টি টোয়েন্টিতে কী হতে চলেছে বিরাট কোহলির ভবিষ্যৎ, এই নিয়ে জোর আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। 2023 সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই ভারতীয় ওয়ানডে টিম নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সামনেই দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে ভারতের, সেখানে ওয়ানডে এবং টেস্টের সিরিজ খেলবে ভারত। আর এই সফর থেকেই নাকি ভারতের ওয়ানডে টিমের ক্যাপ্টেন পরিবর্তন হতে চলেছে। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে বিরাট কোহলির পরিবর্তে আসন্ন দক্ষিণ আফ্রিকার সফরেই ক্যাপ্টেন্সির দায়িত্ব রোহিত শর্মাকে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। টি টোয়েন্টির সঙ্গে ওয়ানডেতেও কি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি করা উচিত নাকি উচিত না, নিচে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও।